হ্যালো এভরিবডি প্রত্যেক বছর মাধ্যমিক পরীক্ষায় সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট রাইটিং সেকশন বিশেষত প্যারাগ্রাফ রাইটিং ছেড়ে দিয়ে আসে যে সমস্ত থার্টি পারসেন্ট স্টুডেন্ট প্যারাগ্রাফ রাইটিং লিখতে পারে তাদের মধ্যে টোয়েন্টি পার্সেন্টের ক্ষেত্রে দেখা যায় যে তারা প্যারাগ্রাফ কমন পেয়ে লিখলেও এক্সপেক্টেড মার্কস পায় না বাকি যে টেন পার্সেন্ট স্টুডেন্ট থাকে তারা অবশ্যই ব্রিলিয়েন্ট এ বিষয়ে কোনো সন্দেহই নেই তাদের মধ্যে যে কোনো রাইটিং লেখার দক্ষতা আছে আমি তাদের শুভেচ্ছা জানাই এবার তোমাকে ঠিক করতে হবে তুমি কোন দলে পড়ছ টেন পার্সেন্টের মধ্যে নাকি বাকি নাইনটি পারসেন্টের মধ্যে তুমি যদি নাইনটি পারসেন্টের মধ্যে পড়ো তাহলে তোমার জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং যদি তুমি আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমি এই ধরনের ভিডিও পরবর্তীকালে আরও নিয়ে আসব মাধ্যমিক পরীক্ষায় প্যারাগ্রাফ রাইটিংয়ের ক্ষেত্রে বোর্ডের দৃষ্টিভঙ্গি অনুযায়ী কিছু পয়েন্টস আমি তোমাদের জন্য তৈরি করেছি এগুলো একটু মন দিয়ে শোনো অবশ্যই এখান থেকে তুমি বেনিফিট পাবে প্রথমেই যে কথাটি আমি বলবো সেটা হলো তোমরা কোনো বিজ্ঞাপনী চমকের দ্বারা প্রভাবিত হয়ে একটা স্ট্রাকচারে একশোটা প্যারাগ্রাফ লেখা যাবে এই ধরনের কথার ফাঁদে পা দিও না তুমি যদি সেই ক্ষমতা সম্পন্নই হবে তাহলে তোমাকে রাইটিং নিয়ে কোনো চিন্তাই করার দরকার নেই কিন্তু আগেই বলেছি নাইনটি পারসেন্ট স্টুডেন্ট কিন্তু কি করবে খুঁজে না পেয়ে এই সব বিজ্ঞাপন দ্বারা প্রভাবিত হয় একটা কথা মাথায় রাখতে হবে তুমি যে চালাকিটা করতে চাইছো যিনি মাধ্যমিকের প্রশ্ন করছেন সেটা কিন্তু তিনিও জানেন তাই যদি তোমরা বিগত দশ বছরের মাধ্যমিক পরীক্ষার কোয়েশ্চেন দেখো দেখবে অলমোস্ট এভরি ইয়ার প্যারাগ্রাফ রাইটিং কিন্তু এসেছে এক্ষেত্রে আমি প্যারাগ্রাফ বায়োগ্রাফি এবং প্রসেসিংকে টোটালি প্যারাগ্রাফ ধরে নিয়ে বলছি এবং কোশ্চেন স্টাডি করলে তুমি দেখতে পাবে কোনো বছরেই কিন্তু প্যারাগ্রাফ টাফ আসেনি খুবই সাধারণ সব টপিক এসেছে এমন কি যেগুলো খুব হটকেক ছিল প্রত্যেক বছরের জন্য সেই প্রশ্নগুলো কোনো বাড়ি আসেনি অথচ যা এসেছে সেই বিষয়গুলো কিন্তু সকলেরই জানা বিষয় কিন্তু তবুও লেখার জায়গাটা কিন্তু ফাঁকাই থেকে গেছে কিন্তু আমরা যদি বোর্ডের এই চাহিদাটা বুঝেনি যে তারা কি চাইছেন তাহলে আমাদের লেখা ও নম্বর তোলা দুটোই খুব সহজে হয়ে যাবে একটু মন দিয়ে শুনবে যে বিষয়গুলি আমি বলছি প্রত্যেক প্যারাগ্রাফের সঙ্গে কিছু পয়েন্ট দেয়া থাকে কখনো ছ থেকে সাতটা পয়েন্ট আবার কখনো নটাও পয়েন্ট দেয়া হয় তবে সাধারণত ছটা পয়েন্ট থাকেই বোর্ডের ভাষায় এইগুলি হল এক একটি ইউনিট এই প্রত্যেকটা ইউনিটের জন্য মার্কস থাকে কোনোটায় এক নম্বর থাকে আবার কোনো ইউনিটের জন্যে দু নম্বরও থাকতে পারে এই ইউনিটগুলি ছাড়া আর বাকি মার্কস যেগুলোর ওপর দিতে বলা হয় সেগুলো আমি বলবো তবে একটা বিষয় তোমাকে জানতে হবে এই ইউনিটের মার্কস কত থাকবে এটা কিন্তু আমরা পরীক্ষার হলে বসে জানতে পারি না এই মার্কসগুলি যারা পরীক্ষক তাদের কাছে বোর্ডের তরফ থেকে একটি স্যাম্পল অ্যান্সার সিট পাঠানো হয় সেখানে এগুলি আলাদা আলাদা করে উল্লেখ করা থাকে তো যে পয়েন্টগুলির দিকে আমাদের আরো নজর দিতে হবে সেগুলি হলো প্যারাগ্রাফ রাইটিং লিখতে গেলে অবশ্যই তোমাকে একটা হেডিং বা টাইটেল দিতেই হবে এবং এই হেডিং বা টাইটেলকে অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে অনেক সময় এই হেডিং এর জন্যে মার্কস ধরা থাকে এবং সাধারণত এটি এক নম্বর থাকে পরের যে বিষয়টা বলবো সেটা হচ্ছে একটা ইন্ট্রোডাক্টারি সেন্টেন্স কিন্তু তোমাকে লিখতে হবে অর্থাৎ প্যারাগ্রাফটা শুরু করবার জন্য একটা ভূমিকা এই ভূমিকার ক্ষেত্রে বেশিরভাগ সময় এক নম্বর ধরা থাকে তুমি যদি বিভিন্ন টপিকের ওপর প্যারাগ্রাফ একটু স্টাডি করো তাহলেই তোমার ইন্ট্রোডাক্টারি সেন্টেন্স কি ধরনের হতে পারে এই বিষয়ে তোমার একটা আইডিয়া তৈরি হয়ে যাবে পরের যে পয়েন্টটি বলব সেটি হলো প্যারাগ্রাফটির মধ্যে কোয়েশ্চেনে দেওয়া প্রত্যেকটা পয়েন্ট যেন বর্তমান থাকে অর্থাৎ তুমি যে পরীক্ষার খাতায় প্যারাগ্রাফটি লিখবে কোয়েশ্চেনে যে যে পয়েন্টগুলো দেওয়া হয়েছে সেই পয়েন্ট যেন তোমার লেখার ভেতরে উল্লেখ থাকে অনেক সময় অনেক ছাত্ররা প্যারাগ্রাফ কমন পায় প্যারাগ্রাফ লিখে আসে কিন্তু সেইখান থেকে দেখা যায় এক্সপেক্টেড মার্কস পাচ্ছে না এর কারণ হচ্ছে কমন পাওয়া প্যারাগ্রাফের মধ্যে হয়তো প্রশ্নে দেওয়া প্যারাগ্রাফের কিছু পয়েন্ট মিসিং রয়েছে যদি দু থেকে তিনটে পয়েন্টও মিসিং থাকে তাহলে তুমি যতই লেখো না কেন ওই তিন নাম্বার কিন্তু তুমি কখনোই পাবে না এই কারণে অনেক সময় আমরা কমন প্যারাগ্রাফ লিখলেও সেইখান থেকে এক্সপেক্টেড মার্কস পাই না এর পরের পয়েন্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে পয়েন্টের ওপর বেশ করে তোমাকে কিন্তু প্যারাগ্রাফটাকে সম্প্রসারণ করতে হবে এর জন্য যদি মনে হয় আমাকে মাঝখানে এক দুটো লিঙ্কিং সেন্টেন্স দিতে হবে তাহলে তুমি সেটা দিতে পারো খেয়াল রাখতে হবে সেন্টেন্সটা যেন সঠিক হয় এবং পরের পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে প্যারাগ্রাফের পয়েন্টগুলোকে ক্রোনোলজিক্যালি সাজাতে হবে অর্থাৎ ঘটনা কখনোই অনুযায়ী বেল্ট আপ করে দেওয়া যাবে না অর্থাৎ আগের পয়েন্ট কখনো পরে আসবে না বা পরের পয়েন্ট কখনো আগে আসবে না ঘটনা ক্রম অনুযায়ী প্রত্যেকটা পয়েন্টকে তোমায় সেন্টেন্স করে দিতে হবে নেক্সট যে বিষয়টা আমি বলবো। যদি দেখা যায় প্যারাগ্রাফ একদম আনকমন পেয়েছো কিছুই বুঝতে পারছো না তাহলে তোমাকে একটা বিষয়ে মাথায় রাখতে হবে যে পয়েন্টগুলো দেয়া রয়েছে সেই পয়েন্টগুলোকে অন্ততপক্ষে একটি করে সঠিক বাক্য যদি তুমি তৈরি করে দিয়ে আসো তাহলেও কিন্তু এখান থেকে কিছুটা মার্কস তুমি পাবে তবে এই বিষয়ে খেয়াল রাখতে হবে যে সেন্টেন্সগুলি তুমি তৈরি করবে সেই সেন্টেন্সগুলি যেন গ্রামাটিক্যালি কারেক্ট হয় অনেক সময় দেখা যায় যে পয়েন্টকে আমরা সেন্টেন্স করলেও দেখা যায় যে সেন্টেন্সে কিছু গ্রামাটিক্যাল মিস্টেক রয়ে গেছে কখনো সেটা টেন্সগত মিস্টেক হয়ে যেতে পারে কখনো আমাদের স্পেলিংগত মিস্টেক হয়ে যেতে পারে এইগুলোর জন্য কিন্তু আমাদের মার্কস কমে যায় নেক্সট যে পয়েন্টটি বলব সেটা হচ্ছে সমস্ত পয়েন্টগুলোকে কভার করে তোমার লেখা হয়ে যাবার পরে প্যারাগ্রাফের শেষকালে একটা কিন্তু কনক্লুডিং সেন্টেন্স তোমাকে লিখতে হবে অর্থাৎ প্যারাগ্রাফটাকে শেষ করবে একটা সমাপ্তি বাক্য যেটাকে আমরা বাংলায় বলি উপসংহার এই কনক্লুডিং সেন্টেন্সের জন্য কিন্তু একটা মার্কস দেওয়া থাকে সাধারণভাবে এক নম্বর থাকে তুমি যদি পাঁচ ছটা প্যারাগ্রাফ একটুখানি স্টাডি করো বা বিভিন্ন টাইপের প্যারাগ্রাফকে যদি তুমি স্টাডি করো তাহলে তুমি বুঝতে পারবে যে এদের কনক্লুডিং সেন্টেন্সগুলো কীরকম হয় ফর এক্সাম্পল তুমি যদি বায়োগ্রাফি লেখো তাহলে তুমি যে কোনো গ্রামার বইতে যে বায়োগ্রাফি দেয়া আছে তাদের শেষ অংশগুলোকে পড়লেই তুমি বুঝতে পারবে যে কোন বায়োগ্রাফির এন্ডিং আমাকে কিভাবে করতে হবে এরপরের যে অংশটি আমি বলবো সেটা হচ্ছে যারা ভালো লিখতে পারো অর্থাৎ যারা টেন পার্সেন্ট স্টুডেন্ট যারা যে কোনো রাইটিংকে লিখে আসার ক্ষমতা রাখো তাদের জন্য দু একটা টিপস প্যারাগ্রাফ রাইটিং সম্পর্কে প্রথম যে কথাটি বলবো সেটা হচ্ছে খুব বেশি অর্নামেন্টাল লিখতে যাবে না অনেক সময় দেখা যায় যারা ভালো স্টুডেন্ট তাদের প্রচুর তাদের ওয়ার্ড স্টক রয়েছে প্রচুর তাদের সেন্টেন্স স্টক রয়েছে তারা কিন্তু প্যারাগ্রাফটাকে খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে লিখতে গিয়ে অনেক সময় অনেক বেশি অর্নামেন্টাল হয়ে যায় বোর্ড কিন্তু সেই জিনিসটা চাইছে না অর্নামেন্টাল লেখো কিন্তু সেটাকেও একটা সামঞ্জস্যপূর্ণভাবে লিখতে হবে যাতে পয়েন্ট কভার হয় এই দিকটা কিন্তু অবশ্যই নজর রাখবে সেকেন্ড পয়েন্ট যেটা বলবো। খুব বেশি বোম্বাস্টিক ওর পম্পাস ওয়ার্ডস ইউজ করবে না কিপ ইট সিম্পল মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে এটা চাওয়া হয় যে তুমি বিষয়টিকে খুব প্রাঞ্জলভাবে ব্যাখ্যা করো কিন্তু যারা ভালো স্টুডেন্ট তাদের ওয়ার্ডসটক অনেক বেশি তারা এখানে বহু নতুন নতুন শব্দ ব্যবহার করতে চেষ্টা করে এবং তারা পারে এটা আমরা জানি অবশ্যই করবে কিন্তু চেষ্টা করবে যতটা সম্ভব মূল ম্যাটারটার উপর কনসেন্ট্রেট করতে এবং সিম্পল ল্যাঙ্গুয়েজে লিখতে নেক্সট পয়েন্ট হচ্ছে কোনোভাবেই ওয়ার্ড লিমিট ক্রস করবে না এইটা কিন্তু একটা খুব সমস্যা আমি দেখেছি সেটা হলো যে লিখতে গিয়ে কমন পাওয়ার জন্যই হোক বা আমার লেখার দক্ষতার জন্যেই হোক অনেক সময় ওয়ার্ড লিমিট কিন্তু ক্রস করে চলে যায় এটা কিন্তু একটা আমাদের নেগেটিভ পয়েন্ট হয়ে যেতে পারে কারণ আমাদের বলা থাকে যে একশোটি শব্দের ভেতরে প্যারাগ্রাফটিকে লিখতে হবে সুতরাং লেখার সময় অবশ্যই খেয়াল রাখবে তোমার লেখার ফ্লোতে যেন ওয়ার্ড লিমিট ক্রস করে তুমি না চলে যাও এবং লাস্ট পয়েন্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে অবশ্যই বানান ভুলের দিকে সকলে নজর দেবে স্পেলিং মিস্টেক প্যারাগ্রাফ রাইটিংয়ের একটা মস্ত বড় ড্রব্যাক সুতরাং এই জায়গাটার জন্যে কোনোভাবেই নম্বর কাটা চলবে না ডিডাক্ট করবার সুযোগ দেওয়া চলবে না সুতরাং স্পেলিং মিস্টেক যতটুকু লিখবে তুমি যেন সঠিক লিখবে এবং এইটার ওপর বেশ করেই তুমি কিন্তু মার্কস পাবে এই সমস্ত বিষয়কে মাথায় রেখে তুমি যদি অনুশীলন করতে শুরু করো এখন থেকেই তাহলে অবশ্যই মাধ্যমিক পরীক্ষায় যে কোনো প্যারাগ্রাফ তুমি নিজের ভাষায় লিখে আসতে পারবে ও ম্যাক্সিমাম মার্কস স্কোর করতে পারবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও বন্ধুদের সাথে এই ভিডিওটিকে শেয়ার করো থ্যাংক ইউ